ভালো লেগেছে, আমার ভালো লেগেছে। এবং এখানে আমার বন্ধুদের সাথে কাজ করে এবং সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, খুবই দারুণ ভালো এনভায়রনমেন্ট, সবাই ভালো, ফলে আমারও ভালো লেগেছে। এবারে এবারে নেবো আমরা ইয়ে অরিজিতে, অরিজিৎ পাশে আসুন, আমি নেবো এবার চালু চালটা পিঠে দিয়ে দাও তো প্রতিদিন ভালো করে কিছু ওইভাবে মাথা দিয়ে নয়। আরে না রে, আমি কি রোদ্দুরায় সাজব নাকি? দেখুন আমার কিন্তু ভালোই লেগেছে, ভালো লোকেদের সাথে থাকলে ভালো লাগে, ওরকমই ভালো লেগেছে। আচ্ছা এবার ভালো ক্রু, আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভোলে বাবা ব্লগ, ঠিক আছে? ভোলে বাবা ব্লগ ভালোই লাগে, আছে ভালো লাগা আর যে সায়ন ঘোষ, সায়ন ঘোষ অনেক রাত দেখুন আমার ভালোই লাগে, পঞ্চমী তো পঞ্চমী চলছে আমার ভালোই লাগছে, মদ খাচ্ছে হচ্ছে অরিজিৎ, ও ভাবকে ভালোই লাগে। নমস্কার ভাই, আপকি বার অরিজিৎ সরকার, অরিজিৎ সরকার খুব ভালো লেগেছে। ওর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিরিজটায় কাজ করে, এই সিরিজটার নাম হচ্ছে রিপ রেস্ট ইন প্রেম, এটা হচ্ছে একটা প্যারানর্মাল রমকম, এটাতে কাজ করে দেখছেন। আমি দুটো মাথা, আমার একটা মাথা আমার ঝাড় জ্বালায়, একটা মাথা আমি আমি কথা বলি। এবার এই রেস্ট ইন প্রেমটা কোথায় পাওয়া যাচ্ছে? এবারে আঙুলটা আমার থেকেই যাবে সামনে, বলো ভালোই লাগে। আঙুলটা কেন সামনে চলে আসছে বলতে পারি? তাতে কি হয়েছে, আঙুল আছে তো কি হয়েছে, ভালোই লাগছে তোমার? আপনারা দেখছেন ভোলে বাবা ব্লগ, বিখ্যাত অভিনেতা মিরাক্কেল খ্যাত আরজে সায়ন, আর ডিরেকশন দিয়েছেন মহাপ্রভু গুরুদেব অরিজিৎ বাবা ব্রহ্মানন্দ সরকার। যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন যা যারা আছে, আর ডিসলাইক বাটনে লাইক করে দেবেন। এখন অনেক রাত, একটু আস্তে কথা বলো, তোমরা ভেঙে দেবে একটা লুকে পড়ে গেছে, প্যান্ডেলের পেছনে পড়ে থাকবো আর গানটা শুনবো, একটু নার্সিসিজম করবো। একজন লিখেছে দীপাংশু তো একটাই তো হৃদয় আর কতবার জয় করে, খুব লজ্জা পেয়েছি। গল্পটা কবে লেখা? গল্পটা পুরো গল্প ছিল, গল্পটা নতুন করে মানে সাজিয়ে গুছিয়ে লোকে বলছে, এটা হচ্ছে শূন্য, তবু শূন্য নয়, নিনা পরে বা জানু কি নানু, নানু সরি নানু কি জানু, এরকম অনেক কিছু বলছে। তবে ঠিক আছে, পৃথিবীতে হয়ে এসছে, রবার্ট ব্রাউনিং লিখেছে, রূপম ইসলামও হারানো পদক লিখেছে, এই লাইনটা বেসিক্যালি অরিজিৎ, অরিজিৎ গাইবে সায়ন, বাজাবে সায়ন, বাজাবে কেন অঘন মনে বিকিরণ তুলে যাও, কেন অসহায় মায়ের রাস্তা বারবার ছেড়ে চলে যাও, কেন থাকা ওই ভাবে আমি তোমার শরীরে
হেপাটাইটিস ও ক্যান্সার জন্ডিস ও করোনা 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 ভাই আমি তোমার প্রতি ভাত দেখি ভাই লিপনি হইছে এবার ফ্রন্ট ক্যামেরা বাংলা ঢেলে দি ফ্রন্ট ক্যামেরা বাংলা আরে মাটি ফটো হইয়া তারে হিট হইবে একটু ভালো হাতে ওয়াটার প্রুফ আছে এটা সায়ানের মতো আমি খাই না না এটা আমার কেন আমার তো এই বাবা এবার একটা একজনের সাথে আলাপ করব গেটটা খুলে তো উড়িছি সুন্দর বনে নাইকা এই বাগের নীতি রং আলাপ করব যার সাথে তার নাম প্রতিম বিশ্বাস হ্যাঁ অনেক জায়গা প্রদীপ প্রতিম ক্যামেরা করেছে প্রতিম অনেক জায়গায় এটার ক্যামেরা করেছে প্রতিম আমাদের একজন ওতপ্রোত অঙ্গ লাইটটা কোথায় না এটা ভালো এটা হ্যারের লাইট আছে যদিও জ্বালাবো তাও লাইটটা কোথায় আছে তো আমি একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা প্রতিম কোথায় এই তো প্রতিম ঠিক আছে স্পিরিচুয়াল প্রতিম ঠিক আছে স্পিরিচুয়াল আচ্ছা যেটা দেখাবো প্রতিমের সাথে বেসিক্যালি এই সিরিজে আমার যে প্রথম সিন সেই সিনটাই প্রতিমের সাথে পঞ্চমী রাত্রিবেলা প্রতিম মাঝে মাঝে গিয়ে আমাদের বারণ করছে যে না এত আওয়াজ করুন আমি করছি না যদি আওয়াজ করছে সায়ন অরিজিৎ পুরো আউট সঙ্গে তো আছে কাশাপাড়ার ওই দেখলেন লম্পট জমিদার পাতা ব্রো পাতা ব্রো আর ওদিকে ওই হুজুজিটা চলছে আর এখানে বসে প্রতিম প্রি ওয়েডিং এর এডিট করছে মানে এই প্রি ওয়েডিং করে আমরা 10 জনের সংসার চালাই আর যে টাকাটা বেশি যায় সেটা দিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করার চেষ্টা করি পুরো গরিব হতে পারি কিন্তু অবস্থা ভালো গরিব হ্যাঁ গরিব হতে পারি অবস্থা ভালো আমাদের দেখছেন এরকম কিন্তু গর্জাসের উপর দিয়ে সিম্পল আছি আমরা পুরো ঠিক আছে ওখানে সাহিল বলে একজন আছে যে কালি হয়ে গেছে আমাদের সন্দেহ হচ্ছে ওর মানে ও খুব মিষ্টি ছেলে কিন্তু নিউমোনিয়া হয়েছে এরকম সন্দেহ হচ্ছে আমরা বলেছি কালকে তুই মারা যেতে পারিস গুরুতর নিউমোনিয়া না মারাও যাবে না কালকে ও এখন ও আছে ও সেয়ানা আছে ঠিক জানে কিভাবে বাঁচতে হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তুই জানে ওর ডারউইনকে কামড়ে ছিল ছোটবেলা দেখো প্রতিমার আমি আমাদের অনার এই ব্লগটার নাম যেটা আজকে যাত্রা শুরু হলো দুটো ভোলে বাবা ব্লগ কারণ আমরা ভোলে বাবার ভক্ত ওগুলো সব মাতাল চাতাল ওরা পাতালে যাবে প্রতিম তুমি কিছু বলবে দর্শকদের চক্র সম্পর্কে একটা ছোট্ট জ্ঞান দেবো এটা মূলাধার চক্র প্রজাপতি বসে আছে স্বাধিষ্ঠান চক্র এখানে আর একটা প্রজাপতি বসে আছে মণিপুর আছে মণিপুর মণিপুর চক্র মণিপুরটা আন্ডার কনস্ট্রাকশন মণিপুর চক্র আন্ডার কনস্ট্রাকশন মণিপুরের পর এটা হচ্ছে হৃদয় চক্র হৃদয় চক্র আপাতত আর এখানে আজ্ঞা চক্র আমার এখানে আছে আজ্ঞা চক্র এখানে আমার বিশুদ্ধ চক্র এখানে আমার সহস্রার চক্র একটা গান গাই ব্লগের মধ্যে একটা গান ঢোকাতে হবে তো নাহলে ব্লগটা এন্টারটেইনিং হবে করে বল একটা গান বল আমি দেবজান লেখা খামে ভাঙা সুখবর পাঠালাম ওরে সাঁঝের কজল লতা যেন কবেকার কিশলয় রাতে বিস্তার হলে কালো তাতে অতীত জমাতে হয় এক দারুণ পুরনো গাছে ঝোলে বরফের দূরবীন আবার বলে দেবো আমি মদ খাই না আমি ওদের অনারে গানটা গাইছি অরিজিৎ আর সায়নের অনারে আমি সাহিলের অনারে আমি আর প্রতিম খাই না আমরা ভোলে বাবা ভোলে বাবা ভোলে তাহলে আমরা গিলবো রাম আমরা গিলবো রাম
আমরা গিলব রাম অবিরাম। একটু রামের মতো মনের গভীরে আছে সেই বিশ্বাস, আমরা গিলব রাম অবিরাম। আরে হিচকি তো যেটা দিয়ে ভোলে বাবা ভক, 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 ভোলে বাবা ভক। ও হ্যাঁ, একটা গান গাইছি, হ্যাঁ একটা গান গাইছি, এটা দিচ্ছি। ও হ্যাঁ কেউ সবাই মিলে মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, তারি সঙ্গে কৃদঙ্গে সদা মাঝে, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। রিপিট মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, তারি সঙ্গে কৃদঙ্গে সোনা মাঝে, টাটা বাই বাই, টাটা বাই, টাটা বাই, টাটা বাই বাই। মিডল ফিঙ্গার টু টাটা বাই বাই।